বন্ধু বন্ধু দেখ দেখ বন্ধু আলাদা আলাদা বোকা চোদা বাহাদুরি এত সুন্দর মেয়ের লোকে প্রেম করে দেখতে পুরো পুরীর মতো হ বন্ধু দাঁড়া আজকে হালাবুদের দিকে চিটটা নিতে হইব এত সুন্দরী গার্লফ্রেন্ড ওর ঠিক চল আচ্ছা বাবু আমার না একটু কাজ আছে ঠিক আছে তুমি যাও আমি যাই হে বেড়া কিরে বাহাদুর বুঝলাম না তোর কাহিনী তোর মতো বোকা চোদাই এত সুন্দরী গার্লফ্রেন্ড কেমনে পাইলি তোরা আমার কি বলদ মনে হয় আর বলদ মনে হইলে এরকম সুন্দর মাইয়া পড়াইতে পারতাম রে পারলে এরকম একটা মাইয়া পড়াইয়া দেখা আমারে আরে বন্ধু হারাই ঠিকই কথা হয়েছে আমরা এত বছর ধরে এত মায়া গপিছে ঘুরতেছি একটা মায়া আজ পর্যন্ত পড়ে দেয় নাই আর এই হালাই এত সুন্দর মায়া পড়ে আছে যাই হোক বন্ধু সবকিছু বাদ দে এখন তুই যদি একটা সুন্দর গার্লফ্রেন্ড পাইছিস আমি করে টিট দিবি এখন চল বন্ধু আজকে তুই টিট দিবি আমরা চল টিট ব্যাটা রেস্টুরেন্টে খাইতে চাস তো ব্যাটা তো ব্যাপারই না তুই যে রেস্টুরেন্টে খাবে ওই রেস্টুরেন্টেই খাওয়ামো কিন্তু আমার একটা শর্ত আছে সত্যি বন্ধু তুই আমার রেস্টুরেন্টে খাওয়াবি যাই হোক যত শর্ত আছে সব শর্ত মানতে আমরা রাজি তুই যে রেস্টুরেন্টে খাওয়াই দাম করলে রাজি হয়েছিস কি জানো কিছু চল মামা শর্ত মতো কিছু পাই না সব দিক মনে চল বন্ধু চল আচ্ছা বন্ধু তুই তো বেটা খান বাহাদুর অনেক বড় কিলিক বাস আচ্ছা তুই যে শর্তটা দিলি এটা তো আমার মাথার মধ্যে ঘুরতাছে আচ্ছা মামা রেস্টুরেন্টে খাওয়াবি খামো সবই ঠিক আছে কিন্তু তোর শর্তটা কি এটা আগে বল ঠিক আছে বন্ধু এত করে যেহেতু কইতেছস তোরা যা খা যেইটা খাবি অসুবিধা নাই হ্যাঁ কিন্তু শর্ত একটা কি বন্ধু ওইটারে তো অনেক কষ্ট মষ্ট করে অনেক আপ্যায়ন করে ওদেরকে তো একটা টিপস দিতে হয় তাই না ওইটা আমি দেব কিন্তু বিলটা কিন্তু বন্ধু তোরে দিতে হইব দেখছস বন্ধু হালার পালা কত বড় ক্লিক বাস এখন যদি রেস্টুরেন্টে গিয়ে খাইতাম এখনই বেড়া ফাঁসে যেতাম গা হালার কো হালা শেষ গা চল হালার পুত আমারে ফান্দে ফালাইয়া টিট নিতে চাস এতই সোজা আই এম দা খান খান বাহাদুর আর খান বাহাদুর রে ভাঙানো এত সোজা না